ইনজেকশন থেকে ব্যথা পাওয়ার ভয় নাকি মনের ভয়, কোনটা? মাত্র 2 সেকেন্ড, তারপরেই তো সব ভয় শেষ। আসসালামু আলাইকুম, আমি রয়া। আজকে স্কুলে গিয়েছিলাম কোভিড-19 ভ্যাকসিন নিতে। আমাদের স্কুলে 5 থেকে 11 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হলো। আমার আসতে একটু দেরি হওয়াতে আমি আমার কোনো ক্লাসমেটকেই খুঁজে পাচ্ছি না। আমার ক্লাসমেট লাবিবাও লেট করে আসার জন্য ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল। ও হচ্ছে লাবিবা, আমার ক্লাসমেট। কিছুক্ষণ আমরা গল্প করলাম, হাতে নেইল পলিশ নিয়ে, তারপর সামনে এক্সাম সেটা নিয়ে, তারপর কেমন প্রিপারেশন চলছে এটা নিয়ে। এই যে অনেকেই ভ্যাকসিন দেওয়া শেষে চলে যাচ্ছে, এর মধ্যে আমার বিবিবাও এসে পড়েছে। আমিও একটু নার্ভাস ছিলাম, এন্ড এই প্রথম আমি কোনো কান্না করিনি। আমাদের মাজেদা মিস তো আমাকে বারবার বলছিলেন যে তালমি, তুমি কিন্তু একদম কান্না করবে না, তোমাকে দেখেই তো তোমার জুনিয়ররা শিখবে। এখানে বলে রাখি, আমার টিচার্স এন্ড ক্লাসমেটস আমাকে টাইটেল দিয়েছিল ক্রাইং গার্ল। ক্রাইং গার্ল টাইটেলের স্টোরিটা আপনাদের সাথে আমি অন্য কোনো দিন শেয়ার করব। আমার জুনিয়ররা যে ভ্যাকসিন দিচ্ছিল আমি সেটাও একটু ভিডিও করে নিলাম। ও একটু হালকা ভয় পাচ্ছিল কিন্তু সাহস নিয়ে ভ্যাকসিনটা দিয়েছে। এই রুমটিতে আমাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। আমার সব জুনিয়ররাই মনের ভয়কে দূর করে ভ্যাকসিন নিয়েছে। এই একজন KG-1 স্টুডেন্ট অনেক নার্ভাস হয়ে পড়েছিল। এই ক্লাসরুমটিতে ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।
ভলান্টিয়ার হিসাবে ডিউটিরত ছিল আমাদের স্কাউটের ভাই বোনেরা। এই যে লাবিবা অ্যান্ড আন্টি, আন্টি একজন মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর মেকআপ করে। এই যে লাবিবার বাবা আসছে, আঙ্কেল, আমরা আবার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। লাবিবাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে যাওয়ার সময় একটু সিকিউরিটি গার্ড মামাদের ভিডিও করলাম। আর হ্যাঁ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে কোনো তথ্য জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সঠিকভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। স্কুল থেকে বের হওয়ার পর একটু আচার কিনে নিলাম, আচার খেতে খেতে বাসায় যাই। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।